দুর্ভোগে রিকশা এবং অটো রিকশা চালকরা ভাড়া বাড়িয়েছে কয়েক গুণ। এতে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, রোগী ও অফিসগামী যাত্রীরা। রাজধানীর বিভিন্ন সড়কে দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন এইচ এম নাহিয়ান। সপ্তাহের প্রথম দিনে সাধারণত গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হয় রাজধানীর সড়কগুলোকে। যানজটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু রোববারের চিত্র যেন একেবারেই উল্টো। ব্যক্তিগত কিছু গাড়ি ছাড়া রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই পরিবহন শূন্য। বিরোধী দলের সমাবেশ ঘিরে শনিবার রাত থেকেই রাজধানীতে বন্ধ হয়ে যায় বাস চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এক ঘন্টা ধরে দাঁড়ায় আছি, আমি জানি না আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবো কিনা, বা ক্লাসে গেলে বনানী থেকে আমি আর ব্যাক করতে পারবো কিনা সেটা শিওর না। সবাই যদি পৌঁছাই আজকে রাতে আদৌ আমার বাসায় ফেরা হয় কিনা সন্দেহ। যে কোনো গণতান্ত্রিক দেশের একটা দল একটা সমাবেশ ডাকতে পারে, সেই জন্য যে সাধারণ জনগণ কেন সাফার করবে? সারা জীবন দেখছি যে বিরোধী দল হরতাল দেয়, এখন দলীয় ভাবে হরতাল দিছে। দীর্ঘ অপেক্ষার পর যাও বা দু একটি গাড়ির দেখা মিলেছে, জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছেন তা ধরতে। কিন্তু সেখানেও আরেক যুদ্ধ, কার আগে কে উঠবে? বিএনপি আজকে সমাবেশ করবে, সরকারের কি সমস্যা তা কি করতে পারে? যদি বাধা দিতে চায় বাইরের গাড়িগুলি বাধা দিতে পারে। আমরা ঢাকা শহরে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে আছি তাদের তো কাজ করতে হবে। সরকার এবং বিরোধী দল তারা সমস্যাতে যদি না আসে তাহলে আমাদের জনগণ দুর্ভোগ তো আরো দিন দিন বাড়বে। আমরা চাচ্ছি একেবারে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, আমরা এই ধরনের পরিস্থিতি চাচ্ছি না। এদিকে ঢাকা মেডিকেল কলেজেও দেখা গেছে একই চিত্র। গাড়ি না থাকায় সময় মতো হাসপাতালে পৌঁছতে পারেননি রোগীরা। রোগীর অবস্থা তো ভালো না, এখন ইমার্জেন্সি ভাবে আমাদের আসা লাগে, সীমারোধী ভাবে আসতে গেলে কোনো গাড়ি ঘোড়া আমরা পাইতেছি না, ঠিক মতো রোগীর খবর নিতে পারতেছি না, রাস্তায় অসুবিধা, গাড়ি পাই না, 100 টাকার ভাড়া 300 টাকা দিয়ে আসছি। মহাখালী, ফার্মগেট, মগবাজার, মালিবাগ, কাকরাইল সহ রাজধানী জুড়েই যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এইচ এম নাহিয়ান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকার সবকটি প্রবেশ মুখে দূরপাল্লার পরিবহন আটকে দিয়েছে প্রশাসন। এতে